হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা স্টার্ট করবো ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের ধাতুবিদ্যা চ্যাপ্টার 8.4 এর হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা আমরা আগের ক্লাসে হচ্ছে ফার্স্ট পার্ট ডিসকাস করেছিলাম এবং তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এটা আমাদের সেকেন্ড পার্ট। কি বলা হয়েছে দেখো, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয়। তো থার্মিট পদ্ধতি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, তো আশা করি থার্মিট পদ্ধতি তোমাদের মনে আছে। তো থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয়, এখানে বেসিক্যালি আমাদের ক্যালসিয়াম, মানে যত হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক যেসব ধাতু, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই ধাতুগুলোর কিন্তু আমাদের থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে দেখো, এফি, সিআরএমএন, মানে হচ্ছে লোহা, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ, এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে কম তড়িৎ ধনাত্মক, সেই কারণে এই তিনটে ধাতু নিষ্কাশন সম্ভব কেবলমাত্র সিএ ছাড়া। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে, প্রদত্ত কোন ধাতুটিতে কার্বন বিজন পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। কার্বন বিজন পদ্ধতি, এটাও সেম, এখানেও বেসিক্যালি আমাদের এফি, সিআর, এমএন, পিবি, লেড, এগুলো হচ্ছে নিষ্কাশন করা যায়। কিন্তু এখানে দেখো আমাদের কি কি আছে, এফি দেওয়া আছে, এএল দেওয়া আছে, জেডএন আছে, পিবি আছে, কিন্তু এখানে অ্যালুমিনিয়াম মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। তো অ্যালুমিনিয়াম মোটামুটি আমাদের মনে রাখতে হবে, প্রথম যে 20টা মৌল তার মধ্যে আসে অ্যালুমিনিয়াম, তো এদের মধ্যে হচ্ছে আমাদের সিএ বা হচ্ছে ক্যালসিয়ামও আসে, তো এই অ্যালুমিনিয়ামে কিন্তু এখানে হচ্ছে নিষ্কাশন করা যায় না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তারপর নেক্সট চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চেন। জার্মান সিলভারে থাকে না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কারণ নামটা দেখো জার্মান সিলভার, তোমরা অনেকেই এটা দিয়ে হচ্ছে ভাববে হয়তো সিলভার তো হতেই পারে না, এটার অ্যান্সার যেহেতু সিলভার, এজি দেওয়া আছে, মানে কি সিলভার বা রূপোর সংকেত এটা। তাহলে সেক্ষেত্রে রূপোর যে চিহ্ন এজি, এই চিহ্নটা কিন্তু তোমরা অনেকে মনে রাখো না, এটা না, এটা ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে। তো এক্ষেত্রে সব থেকে বড় ভুল হচ্ছে তোমরা করো, কারণ জার্মান সিলভার এই তিনটে থাকে, শুধু এজি থাকে না, বুঝা গেল? তাহলে জার্মান সিলভার থাকে না কোনটি, সেটা হচ্ছে এজি, নাম হচ্ছে জার্মান সিলভার কিন্তু এর মধ্যে সিলভার থাকে না, বুঝা গেল? কপার থাকে, জিঙ্ক থাকে, নিকেল থাকে। ঠিক আছে, নাও নেক্সট কোয়েশ্চনে চলে আসি। ব্রোঞ্জের উপাদান হলো, ব্রোঞ্জের উপাদান হচ্ছে কি কি, আগে যে পার্টটা আমরা ডিসকাস করেছিলাম সেখানেও ডিসকাস করা হয়েছিল এটা, ব্রোঞ্জের উপাদান। ব্রোঞ্জের উপাদান বেসিক্যালি হচ্ছে কপার আর টিন, তো সেক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কপার ও এসএন দিয়ে টিনকে বোঝানো হয়, তো সেক্ষেত্রে কপার আর টিন। ঠিক আছে, তারপরে কি তামা এবং টিন, এই দুটো মিশিয়ে কিন্তু আমাদের ব্রোঞ্জ তৈরি করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চনে চলে আসি। বলেছে থার্মিট মিশ্রণে এফি টু ও থ্রি ও এল চূর্ণের অনুপাত, তো এখানে ফেরাস অক্সাইড এবং তার সাথে হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা আই এর মতো দেখাচ্ছে, বাট এটা হচ্ছে এল হবে, এটা তো একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা খেয়াল রেখো। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা এল হবে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। তো থার্মিট মিশ্রণে আমাদের হচ্ছে ফেরাস অক্সাইড এবং তার সাথে অ্যালুমিনিয়ামের যে চূর্ণ সেটা হচ্ছে 3:1 অনুপাতে যুক্ত থাকে, মানে মেশানো থাকে, তো সেক্ষেত্রে আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসি তীব্র ইলেকট্রো পজিটিভ, যেগুলো আমরা তীব্র তড়িৎ ধনাত্মক বলছিলাম সেটাকেই বলা হচ্ছে তীব্র ইলেকট্রো পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। কার্বন বিজন পদ্ধতি, তড়িৎ বিজন পদ্ধতি, থার্মিট পদ্ধতি এবং হচ্ছে শত বিজারণ পদ্ধতি। তো এর মধ্যে হচ্ছে তড়িৎ বিজারণ যে পদ্ধতি, এটার মাধ্যমে কিন্তু যে ইলেকট্রো পজিটিভ, যেমন আমরা বললাম হচ্ছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এরা প্রত্যেকে কিন্তু এই তড়িৎ বিজন পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়, বা একদম প্রথমে ছিল আমাদের ক্যালসিয়াম, তো এগুলো সবগুলোই কিন্তু এই তড়িৎ বিজন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। ওকে, তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চন। রয়েছে প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান। তো বেসিক্যালি এখানে কাঁসা, পিতল, ব্রোঞ্জ এবং ডুরালুমিন আছে, তার মধ্যে এখানে জিঙ্ক বলেছে, তো বেসিক্যালি জিঙ্ক আমাদের কিন্তু পিতলে বর্তমান, তো সেক্ষেত্রে একটু আগেই আমরা বলেছিলাম যে হচ্ছে ব্রোঞ্জ আর পিতলের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে জিঙ্ক পাওয়া যায় কিন্তু পিতলের মধ্যে। ওকে, তারপরে চলে আসে আমরা নেক্সট কোয়েশ্চন। রয়েছে প্রদত্ত সংকর ধাতুগুলির কোনটিতে কপার থাকে না, তো প্রদত্ত কি কি দেওয়া আছে দেখো, স্টেনলেস স্টিল, পিতল, কাঁসা এবং গান মেটাল। তো লাস্ট তিনটে প্রত্যেকের মধ্যেই কপার থাকে, একমাত্র স্টেনলেস স্টিল যেটা, ঠিক আছে, স্টিল এটা এক ধরনের, তো এটার মধ্যে কিন্তু আমাদের কপার বা হচ্ছে তামা যেটা সেটা কিন্তু থাকে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে স্টেইনলেস স্টিল এক এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, সেক্ষেত্রে এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আছে 18, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি জার্মান সিলভার, ব্রোঞ্জ, ইনভার্ট, ডুরালুমিন। তো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ডুরালুমিন। তারপরে বলেছে দেখো প্রেশার কুকার তৈরির উপাদান হলো, প্রেশার কুকার কি দিয়ে তৈরি হয়, এটা হচ্ছে এটা অল্টারনেট একটা কোয়েশ্চেন, তো এক্ষেত্রে আমাদের ডুরালুমিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে চলে আসি ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি হলো, ধাতুর দ্বারা ধাতু নিষ্কাশনের একটি পদ্ধতি, ধাতু দ্বারা ধাতু নিষ্কাশন মানে ধাতু ব্যবহার করা হয় ধাতু নিষ্কাশন করার জন্য, তো এর একটা পদ্ধতি হলো আমাদের থার্মিট মিশ্রণ, বা আমরা বলতে পারি গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। ঠিক আছে, তো এর মাধ্যমে ধাতু দ্বারা ধাতু নিষ্কাশন করা পসিবল। তারপরে দেখো বলা আছে কোনটি সালফাইড যুক্ত আকরিক, তো বেসিক্যালি আমাদের সালফাইড যুক্ত আকরিকের মধ্যে বক্সাইড, রেড হিমাটাইট, কপার গ্লান্স এবং ক্যালামাইন আছে, তো এর মধ্যে আমাদের হচ্ছে কপার গ্লান্স যেটা হচ্ছে সংকেত জেড এন এস, যেহেতু এখানে এস মানে সালফাইড আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনটি সালফাইড যুক্ত আকরিক, এটা হচ্ছে আমাদের কপার গ্লান্স। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের
মোট 10 খানা কোয়েশ্চেন, আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের পার্ট 2 এর হচ্ছে কোয়েশ্চেন ধাতুবিদ্যা থেকে। এর পরের পার্টে আমরা লাস্ট যে পার্টটা সেটার মধ্যে হচ্ছে বাকি যে 12টা কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এই পার্টে যেগুলো নিয়ে ডিসকাস করা হলো, যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন জায়গাটায় তোমাদের স্পেসিফিকলি প্রবলেম আছে বা কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।